আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করব সেটি হচ্ছে ওয়াইসি হোয়াইটেনিং গোল্ড কেভিয়ার নাইট ক্রিম। এটি পিগমেন্টেশন রিডিউস করতে অনেক ভালো কাজ করে থাকে, ডার্ক স্পট রিমুভ করবে, স্কিন স্মুথ করবে, স্কিন ব্রাইটেনিং করবে, পোর্স মিনিমাইজ করবে, ডেড সেল রিমুভ করবে, স্কিনের কোয়ালিটি ইম্প্রুভ করবে, স্কিনের জার্মস অ্যান্ড ব্যাকটেরিয়া রিমুভ করবে। এটি অনেক ভালো একটি ক্রিম। সৌন্দর্য জগতে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের স্কিন উজ্জ্বল করতে অনেক ভালো কাজ করে থাকে অ্যান্ড স্কিনটাকে অনেক সুন্দর করতে অনেক ভালো কাজ করে থাকে। এমনই একটি উপাদান হলো নিয়াসিনামাইড অ্যান্ড এই নিয়াসিনামাইড অনেক বেশি পপুলার একটি ইনগ্রিডিয়েন্ট। নিয়াসিনামাইড হলো ভিটামিন B3 এর একটি প্রকার। স্কিনটাকে হেলদি করতে অ্যান্ড স্কিনটাকে ব্রাইটেনিং করতে অনেক ভালো কাজ করে থাকে এই নিয়াসিনামাইড। শক্তিশালী এই উপাদানটি প্রতিটি ত্বকের ধরনের জন্যই অনেক ভালো। এই উপাদানটি সব ধরনের স্কিনেই স্যুট করে। নিয়াসিনামাইড স্কিনটাকে উজ্জ্বল করে, কোলাজেনের উৎপাদন অনেকটা বাড়িয়ে দেয়, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অনেক ভালো কাজ করে থাকে, ব্রণের জন্য অনেক ভালো এই নিয়াসিনামাইড। নিয়াসিনামাইড যুক্ত প্রোডাক্ট ইউজ করলে ব্রণ ওঠা বন্ধ হয়ে যায় অ্যান্ড ব্রণ রিমুভ করতে অনেক ভালো কাজ করে থাকে। যাদের স্কিনে অল্প বয়সেই বয়সের ছাপ পড়ে যায় তাদের জন্য অনেক ভালো একটি ইনগ্রেডিয়েন্ট হলো নিয়াসিনামাইড অ্যান্ড ডার্মাটোলজিস্টরা এই নিয়াসিনামাইড যুক্ত প্রোডাক্ট ইউজ করার জন্য সবাইকে সাজেস্ট করতেছে। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর নিয়াসিনামাইড স্কিনের ফ্রি রেডিক্যালস অ্যান্ড স্কিনের যে ক্ষতি হয় সেটাকে রক্ষা করতে অনেক ভালো কাজ করে থাকে। যাদের স্কিনে অনেক বেশি তেলতেলে ভাব তাদের জন্য নিয়াসিনামাইড অনেক ভালো কাজ করে থাকে। নিয়াসিনামাইড ত্বকের সেবাম উৎপাদন নিয়ন্ত্রণে রাখে। বেশি সেবাম ত্বকে জমে থাকা তেল লোম ছিদ্র বন্ধ করে দেয়, যার ফলে স্কিনটাকে অনেক বেশি চকচকে দেখায়, খুব ঘন ঘন ব্রণ বেরোতে থাকে স্কিনে। নিয়াসিনামাইড ত্বকের সেবাম উৎপাদন নিয়ন্ত্রণে রাখে, যার ফলে স্কিনটা তেলতেলে হয়ে যায় না। নিয়াসিনামাইড অল্প বয়সে বয়সের ছাপ পড়তে দেয় না। নিয়াসিনামাইডের অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের ফ্রি রেডিক্যালস জনিত ক্ষমতা আটকায়, কোলাজেন ফাইবারের প্রোটিন গ্লাইকেশন হতে দেয় না। প্রোটিন গ্লাইকেশন হলে ত্বকে কোলাজেন শক্ত হয়ে যায়। নিয়াসিনামাইড স্কিনটাকে মসৃণ করতে অনেক ভালো কাজ করে থাকে। এনজাইম আর পিগমেন্টকে ত্বকের উপর জমতে দেয় না, ফলে পিগমেন্টেশন আর কালো দাগ পড়ে না। অনেকে আছে যাদের স্কিনটা অনেক বেশি জ্বালা পোড়া করে, তাদের জন্য নিয়াসিনামাইড যুক্ত প্রোডাক্ট অনেক ভালো। নিয়াসিনামাইড যুক্ত প্রোডাক্ট স্কিন কেয়ারের জন্য অনেক ভালো। সো এই প্রোডাক্টের মধ্যে নিয়াসিনামাইড আছে, যার ফলে স্কিনের জন্য অনেক ভালো হবে। এই প্রোডাক্টটি স্কিনের রেডনেস রিমুভ করবে, ত্বকের যে তেলতেলে ভাব হয় সেটাকে রিমুভ করতে অনেক ভালো কাজ করবে অ্যান্ড যাদের স্কিনে অনেক বেশি ব্রণ উঠে তারা যদি এই ক্রিমটি ইউজ করো তাহলে ব্রণ ওঠা বন্ধ হয়ে যাবে। এটি অবশ্যই রাতের বেলা ইউজ করতে হবে। এই প্রোডাক্টের মধ্যে আরও কিছু ভালো ইনগ্রিডিয়েন্ট রয়েছে, সেগুলোর মধ্যে হলো কেভিয়ার এক্সট্র্যাক্ট অ্যান্ড গোল্ড। এই উপাদানগুলো স্কিনে অনেক ভালো কাজ করে, স্কিনটাকে ফর্সা করতে অনেক ভালো কাজ করে থাকে, ব্রণ রিমুভ করতে অনেক ভালো কাজ করে, ব্রণ ওঠা বন্ধ করে। যারা চাচ্ছ ভালো নাইট ক্রিম ইউজ করবা তারা এটি ইউজ করতে পারো। ইউজ করার কিছুদিনের মধ্যে ভালো রেজাল্ট পাবা, এজন্য একটু ধৈর্য নিয়ে ইউজ করবা, অনেক ভালো রেজাল্ট পাবা। এটি শুধু রাতের বেলা ইউজ করবা, দিনের বেলা ইউজ করা যাবে না। এই ক্রিমটি ইউজ করলে যখন বাইরে বের হবা তখন অবশ্যই সানস্ক্রিন ইউজ করে বাইরে বের হতে হবে। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে এরকম প্রোডাক্টের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।